Assalamualaikum, আমি মেহেদী হাসান মিশু আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমার একটি নতুন ভিডিওতে। আজকে আমরা যাচ্ছি AOG অর্থাৎ অ্যাপাচি ওনার গ্রুপ এর পক্ষ থেকে একটি ছোট ট্যুরে। আমরা এখন আছি আজিজুল হক কলেজ ক্যাম্পাসে। আমাদের গন্তব্য হচ্ছে কুড়েঘর ম্যাঙ্গো রিসর্ট পোরশা নওগাঁ। আমরা সকলে রেজিস্ট্রেশনের মাধ্যমে এই প্রোগ্রামে অংশগ্রহণ করি। এই প্রোগ্রামটি মূলত ছিল টিবিএস এর পক্ষ থেকে। যাত্রা শুরু পূর্বে আমরা সকলে ওয়ার্ম আপ রাইডে অংশগ্রহণ করি। সেখানে ফটোগ্রাফাররা তাদের মূল্যবান ভিডিও ও ফটো নিচ্ছিলেন, সেগুলো AOG অর্থাৎ অ্যাপাচি ওনার গ্রুপে পোস্ট করা হবে। ভিডিও ও ফটো শ্যুটের কিছুক্ষণের মধ্যে আমরা রওনা করে ফেলি আজিজুল হক কলেজ থেকে। আমাদের সকলের মূল উদ্দেশ্য ছিল কুড়েঘর ম্যাঙ্গো রিসোর্ট। আমরা টোটালে ছিলাম 40 থেকে 45টি বাইক। আমরা সকলে সারিবদ্ধভাবে যাত্রা শুরু করি। যাত্রা পথে আমরা প্রথম বিরতি দেই ব্রেকফাস্টের জন্য এবং দ্বিতীয় বিরতি দেই গাড়িতে ফুয়েল ওঠানোর জন্য। দেন আমরা সুশৃঙ্খলভাবে আবার যাত্রা শুরু করি আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। তবে গন্তব্যের পূর্বে আমরা একটি জায়গায় আবার বিরতি করি। জায়গাটি হচ্ছে কুকুরডাঙ্গা। কুকুরডাঙ্গা মূলত নওগাঁ জেলার মধ্যে অবস্থিত। এটি 1 থেকে 1.5 কিলোমিটার বিশিষ্ট একটি রাস্তা। এখানে রাস্তার দুপাশে তালের গাছ রয়েছে অনেক এবং রাস্তার মাঝ বরাবর একটি রিসোর্ট টাইপ রয়েছে। আপনারা চাইলে এখানে পিকনিক বা কোনো ছোট ট্যুরে আসতে পারেন। এখানে আপনারা চাইলে থাকতে পারেন। এছাড়াও এখানে ব্রেকফাস্ট লাঞ্চ ডিনারের ব্যবস্থা রয়েছে। জায়গাটি জনপ্রিয় হয়, এখানে আপনারা সব ধরনের সুবিধা পাবেন। আমরা এখানে কিছুক্ষণ বিরতি করি, ফটো শ্যুট করি, দেন আবার আমরা কুড়েঘর ম্যাঙ্গো রিসোর্টের উদ্দেশ্যে রওনা করে ফেলি। বিরতি নিয়েছিলাম কারণ একটানা বাইক রাইড করলে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকে, আর আমাদের মেইন উদ্দেশ্য ছিল দুর্ঘটনা এড়িয়ে সুষ্ঠু ও সফলভাবে প্রোগ্রামটি শেষ করা। এটি হচ্ছে কুড়েঘর ম্যাঙ্গো রিসোর্ট। রিসোর্টটি সম্পূর্ণ সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত। রিসোর্টটির নাম কুড়েঘর হওয়ার কারণে রিসোর্টের মধ্যে যতগুলো ঘর রয়েছে সবগুলা মাটির তৈরি, তবে এখানে ইলেকট্রিসিটির ব্যবস্থা রয়েছে। এখানে আমাদের খাবার আয়োজন করা হয়েছে। সামিয়ানের কারণে পুরো রিসোর্টটি দেখানো সম্ভব হচ্ছে না, তবে রিসোর্টের মধ্যে 7 থেকে 8টি ঘর রয়েছে। প্রত্যেকটি সিঙ্গেল ঘর 300 টাকা পার নাইট হিসেবে ভাড়া দেওয়া হয়, আর যেটাতে ডাবল বেড রয়েছে সেটার সাথে আপনারা পাবেন অ্যাটাচড বাথরুম, সেটার মূল্য হবে 600 টাকা। পৌঁছানোর কিছু সময়ের মধ্যে আমরা দুপুরের খাবার খাওয়ার জন্য বসে পড়ি। আমাদের খাবারে ছিল মোটা চালের ভাত, হাঁসের মাংস, মাছ, বেগুন ভর্তা, আলু ভর্তা, সালাদ, লেবু ও ডিম। আমার পাশাপাশি অনেক বাইকাররা তাদের দুপুরের খাবার সেরে নিচ্ছিল, সে সাথে সাথে পাশের টেবিলে বসে খাচ্ছিল বগুড়াবাসী, আপনারা তাকে ইটালিয়ান সিটিজেন নামে চেনেন, ওরফে মিল্লাদ ভাই। দুপুরের খাবার শেষ করে আমরা সকলে আবার একত্রিত হই AOG অর্থাৎ অ্যাপাচি ওনার গ্রুপের ওনারদের কিছু মূল্যবান বক্তব্য শোনার উদ্দেশ্যে। এরপরে আমরা AOG-র স্লোগান দিয়ে আমাদের অনুষ্ঠানটি সমাপ্ত করি। আপনাদের ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।